তৃতীয় অধ্যায় পৃষ্ঠা 72 উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য বিভাগ ক সঠিক উত্তরটি নির্বাচন করা। এক, প্রাচীনকালে প্রাচ্যের বিভিন্ন পণ্য সামগ্রী কাদের মাধ্যমে ইউরোপে পৌঁছত? সি, আরবদের। দুই, ভাস্কো দা গামা কোন দেশে নাবিক ছিলেন? পর্তুগালের। তিন, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয় 1724 খ্রিস্টাব্দে? চার, সাদাত খাঁ যে অঞ্চলে সুবাদার বা নবাব ছিলেন তা হলো অযোধ্যার। পাঁচ, ইংরেজ কোম্পানি যার কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার তিনি হলেন ফারুক শের। ছয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে 1717। সাত, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন ঘসেটি বেগম। আট, ইংরেজরা কলকাতায় কাকে আশ্রয় দিয়েছিল? কৃষ্ণদাসকে। নয়, সিরাজউদ্দৌলা তার দূত হিসেবে কাকে কলকাতায় পাঠিয়েছিলেন? নারায়ণ দাসকে। দশ, সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মির্জাফর। এগারো, কার আদেশে সিরাজউদ্দৌলা নিহত হন? মিরন। বারো, কোম্পানি পরিচালক সভা কোথায় অবস্থান করে? ভারতে কোম্পানি কাজকর্মে তদারকি করতে ইংল্যান্ডে। তেরো, 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা পরিচালন সভার সদস্য হন 24। চোদ্দ, 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোন প্রদেশের গভর্নর ভারতে গভর্নর জেনারেলের ক্ষমতা পান? বাংলার। পনেরো, কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774। ষোলো, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। সতেরো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 কার উদ্যোগে পাস হয়? পিটে। আঠেরো, পিটে ভারত শাসন আইনের দ্বারা গঠিত বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা ছিল 4 জন। উনিশ, ব্রিটিশ ভারতে মোট কয়টি চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয়? চারটি। কুড়ি, প্রথম সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়? 1793 পৃষ্ঠা 73। একুশ, সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়? 1853 খ্রিস্টাব্দে। বাইশ, কত খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য অধিকার লোপ করা? 1813। তেইশ, কত খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব থেকে ভারতীয়দের ভাষা এবং সাহিত্য শিক্ষার উদ্দেশ্যে বার্ষিক 100,000 টাকা ব্যয় করার কথা বলা? 1813। চব্বিশ, ভারতের গভর্নর জেনারেল কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভাইসরয় উপাধিতে ভূষিত হন? 1858। পঁচিশ, কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় আইনসভা নির্বাচিত হন? 1892। ছাব্বিশ, ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়ার জন্য কবে প্রতিযোগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়? 1833। সাতাশ, সিভিল সার্ভিস কমিশন কবে ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে? 1857। আঠাশ, ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতে ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হতো? আমলাতন্ত্রকে। ২৯, কার আমলে বাংলায় দ্বৈত শাসন চালু হয়? ক্লাইভের আমলে। ৩০, কোন ইংরেজ শাসক ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রথম সুপারভাইজার নিয়োগ করেন? ভেরেলেস। ৩১, কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। ৩২, কে মুর্শিদাবাদ থেকে সরাসরি কোষাগার কলকাতায় স্থানান্তরিত করেন? ওয়ারেন হেস্টিংস। ৩৩, পাঁচশোলা বন্দোবস্ত কবে চালু হয়? 1772। একশোলা বন্দোবস্ত কবে চালু হয়? 1777। ৩৫, ব্র্যান্ড শোর বিতর্ক কোন বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে হয়েছিল? চিরস্থায়ী। ৩৬, চিরস্থায়ী বন্দোবস্ত ছবিটি দৃঢ় সাহসিকতাপূর্ণ বিচক্ষণ পদক্ষেপের কথা বলেছেন মার্শম্যান। ৩৭, চিরস্থায়ী বন্দোবস্তটি দুঃখজনক ভুল বলে অভিহিত করেছেন হোমস। ৩৮, কাকে রায়তারী ব্যবস্থার জনক বলা হয়? স্যার টমাস মনরোকে। ৩৯, বাইয়াচারী বন্দোবস্ত প্রচলিত হয় পাঞ্জাবে। ৪০, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান হয় 1813। ৪১, ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের অধিকার লুপ্ত হয় 1833 খ্রিস্টাব্দে। ৪২, প্রথম গ্যারান্টি ব্যবস্থায় কোম্পানিগুলোকে বার্ষিক কত শতাংশ সুদের প্রতিশ্রুতি দেওয়া হয়? 5%। ৪৩, দ্বিতীয় গ্যারান্টি ব্যবস্থায় কোম্পানিগুলোকে বার্ষিক কত শতাংশ সুদের প্রতিশ্রুতি দেওয়া হয়? 3.5%। ৪৪, ভারতের সরকারি উদ্যোগে কবে রেলপথ নির্মাণ শুরু? 1869। ৪৫, বেন্টিং চা কমিটি গঠন করেন? 1834। ৪৬, কবে রানীগঞ্জে প্রথম কয়লাখনি আবিষ্কৃত? 1814। পৃষ্ঠা 74, 47 নম্বর, জেমস মিল ছিল একজন উপযোগবাদী। ৪৮, জেমস মিল মনে করতেন যে ভারতীয়রা হলো অর্ধসভ্য। ৪৯, 1835 খ্রিস্টাব্দে মিনিটের প্রবক্তা হলো মেকলে। ৫০, নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে, এ কারণে প্রথম কোন ইউরোপীয় বণিক জাতি চীনে বাণিজ্য করতে আসে? পর্তুগিজ। ৫২, পর্তুগিজ নাবিকরা প্রথম চীনে কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাটি নির্মাণে অনুমতি পায়? ম্যাকাও। ৫৩, পশ্চিমী শক্তিগুলি আধা উপনিবেশ ছিল চীন। ৫৪, বিদেশি বণিকদের ২০,০০০ পেটি আফিম ধ্বংস করেন লিন জেসু। ৫৫, কারো চীনের ওপর আইগুনের সঙ্গে 1858 চাপিয়ে দেয় রাশিয়া। ৫৬, ক্যান্টন বাণিজ্য অবসান ঘটে 1842। ৫৭, চীনের বাণিজ্যের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল ব্রিটিশরা। ৫৮, ভূমধ্যসাগরীয় অঞ্চলের সর্ববৃহৎ রাষ্ট্র হল আলজেরিয়া। ৫৯, ফরাসিরা আলজেরিয়া অভিযান শুরু করে 1830। ৬০,
আল কাদির কবে আত্মসমর্পণ করে? 1847। 61। দাক্ষিণাত্যে ইংরেজদের সঙ্গে কোন ইউরোপীয় শক্তি সর্বাধিক প্রতিদ্বন্দ্বিত্ব চলছিল? ফরাসি। 62। তার সিংহাসন অধিকার নিয়ে চান্না সাহেব ও আনোয়ার উদ্দিনের মধ্যে বিবাদ বাধে, কর্ণাটকের সিংহাসনের অধিকার নিয়ে। 66। মাইলাপুর বা সেন্ট থমের যুদ্ধ হয়েছিল 1746-এ। 64। ইউরোপের সপ্তবর্ষের যুদ্ধের অবসান ঘটে 1763। 65। মীর কাসিম বাংলার রাজধানী মুঙ্গেরে স্থানান্তর করেন। 66। মীরজাফরের মৃত্যুর পর বাংলার নবাবের সিংহাসনে বসানো হয় নাজাম উদ্দৌলাকে। 67। ইংরেজরা বাংলা দেওয়ানি লাভ করেন 1765। 68। ইংরেজরা কোন চুক্তির দ্বারা বাংলা দেওয়ানি অধিকার লাভ করে? এলাহাবাদের দ্বিতীয় চুক্তি। 69। হায়দার আলী কোথাকার শাসক ছিলেন? মহীশূরের। 70। কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে? মাদ্রাজের। 71। ভারতে মিকিয়াভেলি বলা হয় নানা ফর্নবিশকে। 72। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় 1809-তে। 73। কবে সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত? 1849। খ্রিস্টা 75। 1। ভাস্কো দা গামা পর্তুগাল, যুদ্ধ দা নীতি চীন, ব্রিটিশ উপনিবেশ ভারত, ফরাসি উপনিবেশ আলজেরিয়া। 2। বাংলা মুর্শিদ কুলি খা, হায়দ্রাবাদ চিনি কিলিচ খা, অযোধ্যা সাদাত খা, মহীশূর হায়দার আলী। 3। মারাঠা শিবাজি, চিনি কিলিচ খা, নিজাম উল মুলক, জন সুরম্যান, ফেরিকশিয়ার, ইজারাদারি ব্যবস্থা, ওয়ারেন হেস্টিংস। 4। ঔরঙ্গজেবের মৃত্যু 1707 খ্রিস্টাব্দ, শিবাজীর মৃত্যু 1680 খ্রিস্টাব্দ, ফেরিকশিয়ারের ফরম্যান 1717 খ্রিস্টাব্দ, আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দ। 5। রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দ, পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দ, বোর্ড অফ ট্রেড গঠন 1773 খ্রিস্টাব্দ, অ্যাকোয়ার্ড কমিটি গঠন 1774 খ্রিস্টাব্দ। 6। নানকিংয়ের সন্ধি 1842 খ্রিস্টাব্দ, বগের চুক্তি 1843 খ্রিস্টাব্দ, দ্বিতীয় ওহিফেনের যুদ্ধ 1856 খ্রিস্টাব্দ, পিকিংয়ের সন্ধি 1887 খ্রিস্টাব্দ। 7। ঢাকার দেওয়ান রাজবল্লভ, দারোগা ব্যবস্থা কর্নওয়ালিস, পাঠশালা বন্দোবস্ত ওয়ারেন হেস্টিংস, মহলবাড়ি ব্যবস্থা এলফিনস্টোন। 8। ফোর্ট উইলিয়াম লর্ড ওয়েলেসলি, সিন্ধু অঞ্চল জয় স্যার নাপিয়ের, দৎসরা বন্দোবস্ত কর্নওয়ালিস, আমিলি কমিশন ওয়ারেন হেস্টিংস। পৃষ্ঠা সংখ্যা 76। 9। সূর্যাস্ত আইন কর্নওয়ালিস, ভারতীয় রেলপথের জনক ডেলহাউসি, উপযোগবাদ জেরেমি বেন্থম, স্যার টমাস রো, জাহাঙ্গীর। 10। ওয়েলথ অফ নেশনস অ্যাডাম স্মিথ, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া জেমস মিল, আ ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট জেরেমি বেন্থম, লেজ অফ অ্যানশিয়েন্ট রোম মেকলে। 11। উইক দলের নেতা মেকলে, পর্তুগিজ নাবিক রাফায়েল পেস্ট্রেলো, মিশনারি ডেভিড লিভিংস্টোন, আলজেরীয় নেতা আলকাদির। 12। কাওতাও পদ্ধতি আভূমি নত হওয়া, অসম চুক্তি শতবর্ষব্যাপী অবমাননা, ফারুকশিয়ারের ফরম্যান ম্যাগনা কার্টা, ইজারাদারি ব্যবস্থা পাঠশালা বন্দোবস্ত। 13। তরমুজের খণ্ডীকরণ চীন কোহং, চীনা বণিক ফোর্ট সেন্ট জর্জ দুর্গ মাদ্রাজ, অন্ধকূপ হত্যা কলকাতা। 14। ফরাসি সেনাপতি বুগিয়াড, আলজেরিয়ার ফরাসি শাসক ক্লজেল, আলজেরীয় নেতা ফারহাদ আব্বাস। 4। আলজেরিয়ার প্রেসিডেন্ট বেন বেল্লা। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর বিভাগ খ, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1। সর্বপ্রথম কোন ইউরোপীয় নাবিক কবে জলপথে ভারতে আসেন? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তিনি ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে পৌঁছান। 2। এশিয়ার কোন দুটি দেশে ইউরোপীয়দের সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়? এখানে কোন শক্তি সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়? এশিয়া মহাদেশে ভারত ও চীনে ইউরোপীয়দের সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ভারত ও চীনে সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠা করেন ব্রিটেন। 3। মুঘল সাম্রাজ্য অবক্ষয়ের সময় ভারতে গড়ে ওঠা
কয়েকটি আঞ্চলিক শক্তির নাম লেখো। মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের সময় ভারতে গড়ে ওঠা কয়েকটি উল্লেখযোগ্য আঞ্চলিক শক্তি হলো বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, মারাঠা প্রভৃতি। চায় মুর্শিদকুলি খাঁ কেছে। মুর্শিদকুলি খাঁ চেয়ে মুঘল সম্রাট আওরঙ্গজেবের বিশ্বস্ত অনুসার। তিনি 1700 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ান, 1717 খ্রিস্টাব্দে বাংলা উড়িষ্যার সুবাদার বা নবাব নিযুক্ত হন। খ্রিস্টে 77-5 পর্তুগিজরা ভারতে কোথায় বাণিজ্য কুটির স্থাপন করে? পর্তুগিজরা ভারতে কালিকট, কোচিন, গোয়া, দমন, দিউ, সলসেট বেসিন, বোম্বাই, হুগলি প্রভৃতি স্থানে তাদের বাণিজ্য কুটির স্থাপন করে। খ্রিস্টে 77-6 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোথায় বাণিজ্য কুটির স্থাপন করে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সুরাট, আগ্রা, আহমেদনগর, ব্রোচ, মাদ্রাজ, কলকাতা প্রভৃতি স্থানে তাদের বাণিজ্য কুটির স্থাপন করে। 7-7 টমাস রো কবে কী উদ্দেশ্য ভারতের কোন সম্রাটের দরবারে হাজির হন? ব্রিটিশরাজ প্রথম জেমসের দূত স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন। তার উদ্দেশ্য ছিল জাহাঙ্গীরের কাছ থেকে কিছু বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করা। 8-10 কী মোগল সম্রাট ফারুক শাহ 1717-তে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুকূলের ফরম্যান জারি করেন। এই ফরম্যান অনুসারে কোম্পানি বার্ষিক 3,000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য অন্যান্য কিছু অধিকার পায়। এটি ফারুকশেরের ফরম্যান বা দস্তক নামে পরিচিত। 9 সিরাজউদ্দৌলা কবে কলকাতা আক্রমণ এবং ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে? সিরাজউদ্দৌলা 1756-তে কলকাতা আক্রমণ ও 20 জুন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন। 10 অন্ধকার প্রত্যাকী হলওয়েল নামক জনক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা আক্রমণের পরে তার নির্দেশে কলকাতায় বন্দী 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চড়ের ছোট ঘরে আটকে রাখা হয়। এর ফলে 123 জন শ্বাসরুদ্ধে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। 11 কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কলকাতা কী নামকরণ করেন? তিনি কাকে সেখানকার শাসনকর্তা নিযুক্ত করেন? কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা নতুন নামকরণ করেন আলীনগর। সিরাজ সেখানকার শাসনকর্তা হিসেবে মানিকচাঁদকে নিযুক্ত করেন। 12 কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1757-9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলা কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত। 13 আলীনগরের সন্ধির দ্বারা ইংরেজরা কী কী অধিকার লাভ করে? আলীনগরের সন্ধির দ্বারা ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য, কলকাতার দুর্গ নির্মাণ, নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে। কবে কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? 14 1757-23 জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা কলকাতা ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে পলাশির যুদ্ধ হয়। 15 পলাশির যুদ্ধ উভয় পক্ষের প্রধান সেনাপতি কারা ছিলেন? 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা বাহিনী মীরজাফর এবং ইংরেজ বাহিনী লর্ড ক্লাইভ প্রধান সেনাপতি ছিলেন। 16 গেই কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। 17 ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের প্রথম 4 জন সদস্য কারা ছিলেন? ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের প্রথম 4 জন সদস্য ছিলেন ক্লেভরিং, মনসন, বার্ডওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস। 18 পিটের ভারত শাসন আইন বলতে কী বোঝো? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে একটি আইন পাশ। এটি পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। 19 পিটের ভারত শাসন আইনে 2টি শর্ত উল্লেখ করো। পিটের ভারত শাসন আইনের দ্বারা এক ব্রিটিশ অর্থ সচিব, একজন রাষ্ট্র সচিব ও মনোনীত প্রিভি কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। 2 বোর্ড অফ কন্ট্রোলের যাবতীয় নির্দেশ ভারতের কোম্পানির কাছে পাঠানোর দায়িত্ব প্রদানের উদ্দেশ্যে কোম্পানি 3 জন ডিরেক্টরকে নিয়ে সিক্রেট কমিটি গঠিত হয়। 20 পিটের ভারত শাসন আইনে 2টি ত্রুটি উল্লেখ করো। পিটের ভারত শাসন আইনে 2টি ত্রুটি হল, 1 কোম্পানির শাসন পরিচালনার জন্য পূর্বেকার পরিচালক সভার অস্তিত্ব থাকলেও নতুন এই আইনের দ্বারা বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। 2 বোর্ড অফ কন্ট্রোল নির্দেশগুলি সিক্রেট কমিটির মাধ্যমে ভারতে আসতে প্রচুর সময় লাগত, ফলে গভর্নর জেনারেল অধিকাংশ সময় নিজের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। 21 পিটের ভারত শাসন আইনে 2টি গুরুত্ব উল্লেখ করো। পিটের ভারত শাসন আইনে 2টি গুরুত্ব হলো, 1 রেগুলেটিং আইনের ত্রুটিগুলোকে পিটের ভারত শাসন আইনে দূর করার চেষ্টা করা হয়। 2 পিটের আইনের দ্বারা গভর্নর জেনারেলের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায়। 22 ব্রিটিশ সদের চার্টার অ্যাক্ট বা সনদ আইনগুলো কী? ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সনদ নবীকরণের উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট 1793 খ্রিস্টাব্দ থেকে প্রতি 20 বছর অন্তর মোট 4টি আইন পাশ করে। এগুলি চার্টার অ্যাক্ট বা সনদ আইন নামে পরিচিত। 78-23 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের 2টি ধারা উল্লেখ করো। 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের 2টি উল্লেখযোগ্য ধারা হলো, 1 ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার আরও 20 বছর বাড়ানো হয়। 2 বোর্ড অফ কন্ট্রোলের সদস্যের সংখ্যা 6 থেকে কমিয়ে
পাঁচজন করা হয়। 24-1813 খ্রিস্টাব্দে চার্টারাক্টে দুটি ধারা উল্লেখ করো। 1813 খ্রিস্টাব্দে চার্টারাক্টে দুটি উল্লেখযোগ্য ধারা হলো, এক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও 20 বছরের জন্য ভারতের শাসন পরিচালনার অধিকার পায়। 2, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয় এবং যে কোনো ইংরেজ বণিক ভারতে ব্যবসা করার অধিকার পান। 25, 1833 খ্রিস্টাব্দে চার্টারাক্টে দুটি ধারা উল্লেখ করো। 1833 খ্রিস্টাব্দে চার্টারাক্টে দুটি উল্লেখযোগ্য ধারা হলো, এক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও 20 বছরের জন্য ভারতের শাসন পরিচালনার অধিকার পায়। 2, বাংলার গভর্নর জেনারেল সেই সময় থেকে ভারতের গভর্নর জেনারেল বলে বিবেচিত হন। 26, 1853 খ্রিস্টাব্দে চার্টারাক্টে দুটি ধারা উল্লেখ করো। 1853 খ্রিস্টাব্দে চার্টারাক্টে দুটি উল্লেখযোগ্য ধারা হলো, এক, অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কোম্পানির আমলাদের নিয়োগের সিদ্ধান্ত হয়। 2, আইন প্রণয়নের উদ্দেশ্যে বড়লাটের অধীনে 12 জন সদস্য বিশিষ্ট আইন পরিষদ গঠিত হয়। 27, 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দুটি ধারা উল্লেখ করো। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দুটি উল্লেখযোগ্য ধারা হচ্ছে, এক, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। 2, ভারতের শাসনভার ব্রিটিশ সরকার অর্থাৎ ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে প্রদান করা হয়। 28, কোন আইনের দ্বারা ভারতে ভাইসরয় পদে সৃষ্টি হয়? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভাইসরয় পদে সৃষ্টি হয়। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 29, কোর্ট কর্নওয়ালিস কি? ভারতে বড়লাট লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানি কর্মচারীদের দুর্নীতি দমন দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতি প্রবর্তন করেন। এই কর্মপদ্ধতি কোর্ট কর্নওয়ালিস নামে পরিচিত। 30, কে কবে কোথায় সোচিলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? ভারতের বড়লাট লর্ড ওয়েলসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় সোচিলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 31, লর্ড ওয়েলসলি কী উদ্দেশ্যে সোচিলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? ভারতে ইংরেজ প্রশাসকদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে লর্ড ওয়েলসলি কলকাতায় সোচিলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 32, কবে কার উদ্যোগে ভারতে নিয়মিত পুলিশ বাহিনী গড়ে ওঠে? 1787 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে এদেশে নিয়মিত পুলিশ বাহিনী গড়ে ওঠে। 33, কে কবে ভারতে স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন? ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স 1748 খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে এদেশেটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন। 34, ইংরেজরা কোন জাতিগুলোকে যুদ্ধোপযোগী জাতি হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনী নিয়োগে অগ্রাধিকার দেয়? ইংরেজদের অনুগত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পাচ্ছেন পাঞ্জাবের জাট, উত্তর ভারতের রাজপুত, নেপালে গোর্খা প্রভৃতি জাতিগুলোকে যুদ্ধোপযোগী জাতি হিসেবে চিহ্নিত করে তাদের সেনাবাহিনীতে নিয়োগের অগ্রাধিকার দেয়। 35, ওয়ারেন হেস্টিংস ভারতে কোন কোন ভূমি বন্দোবস্ত চালু করেন? ওয়ারেন হেস্টিংস ভারতে পাঠশালা ও একশালা বন্দোবস্ত চালু করেন। 36, রায়তওয়ারি মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়? দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত এবং উত্তরপ্রদেশে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, পাঞ্জাব ও মধ্য ভারতের কোনো কোনো অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়। 37, রেজা খান ও সীতাব রায় কে ছিলেন? ক্লাইভের আমলে মোহাম্মদ রেজা খান ছিলেন বাংলার এবং সীতাব রায় ছিলেন বিহারের উড়িষ্যার নায়েব দিওয়ান বা রাজস্ব আদায়কারী। 38, কে কবে কী উদ্দেশ্যে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন? লর্ড ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে 1772 খ্রিস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন। ভ্রাম্যমাণ কমিটি গঠনের উদ্দেশ্য ছিল রাজস্ব আদায় করা। 39, ইজারাদারি ব্যবস্থা কাকে বলে? কে এই ব্যবস্থার প্রচলন করেন? ব্রিটিশ শাসনকালে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ কমিটি জেলায় জেলায় ঘুরে জমির বন্দোবস্ত নিত। যে জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হতো ভ্রাম্যমাণ কমিটি তাকে জমির বন্দোবস্ত দিতে। এটি ইজারাদারি ব্যবস্থা নামে পরিচিত। লর্ড ওয়ারেন হেস্টিংস ইজারাদারি ব্যবস্থার প্রচলন করেন। 79-40, কে কোন কমিটি বাতিল করে কবে রাজস্ব বোর্ড গঠন করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস ভ্রাম্যমাণ কমিটি বাতিল করে 1773 রাজস্ব বোর্ড গঠন করেন। 41, কে কবে কী উদ্দেশ্যে আমিনী কমিশন গঠন করেন? বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে আমিনী কমিশন গঠন করেন। আমিনী কমিশন গঠনের উদ্দেশ্য ছিল রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। 42, কে কবে কোথায় দশশালা বন্দোবস্ত চালু করেন? বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস 1779 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যায় দশশালা বন্দোবস্ত চালু করেন। 43, কে কবে কোথায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? কর্নওয়ালিস 1793-22 মার্চ বাংলা বিহার উড়িষ্যা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। 44, চিরস্থায়ী বন্দোবস্তে দুটি শর্ত উল্লেখ করে। চিরস্থায়ী বন্দোবস্তে দুটো শর্তে বলা হয় যে, এক, জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবেন। 2, জমিদাররা ইচ্ছামতো জমিদান বিক্রি বা বন্ধক রাখতে পারবেন। 45, কর্নওয়ালিস আগে কারা চিরস্থায়ী বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান? কর্নওয়ালিসের আগে আলেকজান্ডার ডাও, হেনরি পাত্তুলো, ড্যাকুইস, টমাস ল, ফিলিপ ফ্রান্সিস প্রমুখ চিরস্থায়ী বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান। 46, কোথায় কাদের উদ্যোগে কবে রায়তারি বন্দোবস্ত প্রবর্তিত হয়? ভারতের দক্ষিণ
মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদেও দক্ষিণ পশ্চিম অঞ্চলে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও স্যার টমাস পন্ডের উদ্যোগে 1820 খ্রিস্টাব্দে রায়তারি ব্যবস্থা প্রবর্তিত হয়। 47 রায়তারি ব্যবস্থা বন্দোবস্তে দুটি বৈশিষ্ট্য রেখো। এই ব্যবস্থায় সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করার ফলে সরকার ও কৃষকদের মাঝে কোনো মধ্যস্বত্বভোগী শ্রেণীর অস্তিত্ব ছিল না। এই ব্যবস্থায় জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে, কৃষকের জমির ওপর কোনো অধিকারই ছিল না। কবে কোথায় মহলারি বন্দোবস্ত চালু হয়? 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম প্রদেশ এবং মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে মহলবাড়ি ব্যবস্থা চালু হয়। 49 ভাইয়াচারি বন্দোবস্ত বলতে কী বোঝো? ব্রিটিশ সরকার 19 শতকে পাঞ্জাবে ভাইয়াচারি ব্যবস্থা চালু করে। ব্যবস্থা নিচ্ছে রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রামেরই একজন ব্যক্তির হাতে প্রদান করা হতো এবং গ্রামের প্রত্যেক চাষির ওপর পৃথক পৃথকভাবে রাজস্ব ধার্য করা হতো। এই ব্যবস্থার কয়েক বছর পর পর রাজস্বের পরিমাণ বাড়ানো হতো। 50 এজেন্সি ব্যবস্থা কাকে বলে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারী এজেন্ট হিসেবে নিয়োগ করে 1753 থেকে 1775 খ্রিস্টাব্দের মধ্যে, তাদের মাধ্যমে পণ্য ক্রয় করতে। এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত। 51 অষ্টাদশ শতকে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি বস্ত্রশিল্প কেন্দ্রের নাম লেখা। অষ্টাদশ শতকে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি বস্ত্রশিল্প কেন্দ্র ছিল বাংলা, বারাণসী, লখনউ, আগ্রা, মুলতান, লাহোর, বুরহানপুর, সুরাট, ব্রোচ, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই, বিশাখাপত্তনম প্রভৃতি। 52 অবশিল্পায়ন কি? ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত। 53 ভারতের প্রথম কারা রেলপথের প্রতিষ্ঠা করেন? বড়জাট লর্ড ডেলহাউসি 1848 থেকে 56 খ্রিস্টাব্দ আমলে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ভারতের সর্বপ্রথম রেলপথের প্রতিষ্ঠা করে। 54 ভারতে কবে কোথায় প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়? ভারতের লর্ড ডেলহাউসি আমলে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল পথে রেল যোগাযোগ স্থাপিত হয়। 55 ভারতের দ্বিতীয় রেলপথ কবে কোথায় চালু হয়? ভারতের দ্বিতীয় রেলপথ 1864 খ্রিস্টাব্দে হাওড়া থেকে হুগলি পর্যন্ত চালু হয়। 56 রেলপথ নির্মাণের গ্যারান্টি ব্যবস্থা কি? ভারতের রেলপথ নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলোকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার তাদের বিনামূল্যে জমি দান, বার্ষিক বিনিয়োগের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান প্রভৃতি বিষয়ে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেন। এই গেটি গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত। 57 গ্যারান্টি ব্যবস্থার দুটি শর্ত উল্লেখ করো। 57 গ্যারান্টি ব্যবস্থার দুটি শর্ত উল্লেখ করো। গ্যারান্টি ব্যবস্থা বলা হয়েছে, এক, সরকার কোম্পানিগুলোকে রেলপথ নির্মাণের জন্য বিনামূল্যে জমি দেবে। 2 কোম্পানিগুলো বিনিয়োগ করা মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ দেবে। 58 এক কোয়াড কমিটি গঠন হয়, পিছনে কারণ কী ছিল? রেলপথের সম্প্রসারণ ও রেল প্রশাসন সংস্কারের উদ্দেশ্যে 1921 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থের সভাপতিত্বে এক কোয়াড কমিটি নিযুক্ত করা হয়। এই কমিটি রেলপথ উন্নয়নের উদ্দেশ্যে প্রতি 5 বছরে 150 কোটি টাকা বিনিয়োগ, পৃথক বাজেট, সরকারি নিয়ন্ত্রণ, রেলপথ নির্মাণ প্রভৃতি প্রস্তাব দেয়। 80-59 ব্রিটিশ পুঁজিপতির উদ্যোগে ভারতে কোন কোন শিল্পের বিকাশ ঘটে? ব্রিটিশ পুঁজিপতিদের উদ্যোগে ভারতে রেলপথ, সেচের যন্ত্রপাতি, সুতি বস্ত্র, চা, কফি, নীল, আখ, পাট, লৌহ ইস্পাত, জাহাজ, কয়লা, ইঞ্জিনিয়ারিং, কাগজ, চামড়া, মদ, সিমেন্ট প্রভৃতি শিল্পের বিকাশ ঘটে। 60 কবে কোথায় বাউরিয়া কঠন মিল প্রতিষ্ঠিত? 1818 খ্রিস্টাব্দে হাওড়ায় বাউরিয়া কঠন মিল প্রতিষ্ঠিত। 61 ভারতে কে কবে কোথায় চা গাছে আবিষ্কার করেন? ভারতে রবার্ট ব্রুস নামে জনকে ইংরেজ 1823 খ্রিস্টাব্দে আসামের জঙ্গলে সর্বপ্রথম চা গাছ আবিষ্কার করেন। 62 কে কবে কোথায় ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠা করেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি জনক কর্মচারী জর্জ অকল্যান্ড 1855 খ্রিস্টাব্দে কলকাতার নিকটবর্তী রিষড়ায় ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠা করেন। 63 কবে কার উদ্যোগে ভারতের সর্বপ্রথম কাপড়ের কল প্রতিষ্ঠিত হয়? 1853 খ্রিস্টাব্দে পার্সি শিল্পপতি কাওয়াজি নানাভাই দাভারের উদ্যোগে বোম্বাইয়ে সর্বপ্রথম একটি কাপড়ের কল প্রতিষ্ঠিত হয়। 64 কে কবে জামশেদপুরে কী নামে লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করেন? পার্সি শিল্পপতি জামশেদজি টাটা 1907 খ্রিস্টাব্দে জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি নামে লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করেন। 65 কে কবে কোথায় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন? বিখ্যাত বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় 1901 খ্রিস্টাব্দে কলকাতা ওষুধ ও রাসায়নিক দ্রব্যের কারখানা বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন। 66 জেমস মিল কে ছিলেন? জেমস মিল 1773 থেকে 1836 খ্রিস্টাব্দে ছিলেন বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, দার্শনিক। 67 জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি যুগে বিভক্ত করেছেন? কী জেমস মিল ভারতের ইতিহাসকে 3টি যুগে বিভক্ত করেছেন, যাতে হিন্দু যুগ, 2 মুসলিম যুগ, 3 ব্রিটিশ যুগ। 68 উপযোগবাদের কয়েকজন উল্লেখযোগ্য প্রবক্তার নাম লেখ। উপযোগবাদের কয়েকজন উল্লেখযোগ্য প্রবক্তা হলেন জেরেমি বেন্থাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, জন অস্টিন প্রমুখ। 69 নজরানা পদ্ধতি কী?
কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রাপ্তি হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকার নিদর্শন স্বরূপ উপঢৌকন দিতে হতো। এটি নজরানা পদ্ধতি নামে পরিচিত। সত্তর, কাওতাও পদ্ধতিকে কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রাপ্তি হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। এটি কাওতাও পদ্ধতি নামে পরিচিত। একাত্তর, ইউরোপে প্রথম কোন নাবিক কবে চীনে পৌঁছান? প্রথম পর্তুগিজ নাবিক রাসেল প্যারাস্টেলো 1516 খ্রিস্টাব্দে চীনে পৌঁছান। বাহাত্তর, ঔপনিবেশিক আমলে চীনের কোন কোন অঞ্চলে খনিজ সম্পদে বিপুল ভাণ্ডার ছিল? ঔপনিবেশিক আমলে চীনে মাঞ্চুরিয়া, বেজিং, সিনচিয়াং, সাইজি, হেইলংজিয়াং, লিয়াওনিং, জিলিন, হেবেই, শানডং, কিউনান, কোয়াংসি, কোয়াংটুং প্রভৃতি স্থানে বিভিন্ন খনিজ সম্পদে বিপুল ভাণ্ডার ছিল। তিয়াত্তর, অসম চুক্তি কি? 19 শতক ও 20 শতকের শুরুতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান প্রভৃতি বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তিগুলো চীনকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে যুদ্ধের উপর চীনের বিভিন্ন শোষণমূলক সন্ধি বা চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তিগুলো সাধারণভাবে অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত। 74, চীনের উপর আরোপিত দুটি অসম চুক্তির উদাহরণ দাও। চীনের উপর আরোপিত দুটি অসম চুক্তি হলো ব্রিটেনের সঙ্গে স্বাক্ষরিত নানকিংয়ের চুক্তি, জাপানের সঙ্গে স্বাক্ষরিত শিমনোসেকি সন্ধি 1895 খ্রিস্টাব্দে। 75, প্রথম মহীফেন যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? প্রথম মহীফেন যুদ্ধ বা প্রথম ইঙ্গোচীন যুদ্ধ 1939 খ্রিস্টাব্দ থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটেন এবং চীনের মধ্যে হয়। 76, কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? নানকিংয়ের সন্ধি প্রধান দুটি শর্ত ছিল ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো। চীনের 5টি বন্দর ইউরোপীয় বাণিজ্য বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হয়। 2, উক্ত বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজ নিজ কনসাল নিয়োগের অধিকার পাবে। 78, চীনের কোন বন্দরগুলো চুক্তিবন্ধর নামে পরিচিত ছিল? ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো। চীনের 5টি বন্দর চুক্তিবন্ধর নামে পরিচিত। 79, কে কবে কাদের ওপর ওয়াংঘিয়ার অসম চুক্তি আরোপ করেন? মার্কিন যুক্তরাষ্ট্র 1844 খ্রিস্টাব্দে চীনের ওপর ওয়াংঘিয়ার অসম চুক্তি আরোপ করে। পৃষ্ঠ সংখ্যা 81, কে কবে কাদের ওপর ওয়ামপোয়ার অসম চুক্তি আরোপ করে? ফ্রান্স 1884 খ্রিস্টাব্দে চীনের ওপর ওয়ামপোয়ার অসম চুক্তি আরোপ করে। 81, কবে কারা কাদের বিরুদ্ধে দ্বিতীয় অহিফেন যুদ্ধ ঘোষণা করে? 1856 খ্রিস্টাব্দে ব্রিটেন চীনের বিরুদ্ধে দ্বিতীয় অহিফেন যুদ্ধ ঘোষণা করে। 82, কোন যুদ্ধের পর কবে কাদের মধ্যে টিএনসিএনের সন্ধি স্বাক্ষরিত? দ্বিতীয় অহিফেন যুদ্ধে 1856 থেকে 60 খ্রিস্টাব্দের পর 1858 খ্রিস্টাব্দে চীন এবং ইঙ্গো ফরাসি শক্তির বিরুদ্ধে টিএনসিএনের সন্ধি স্বাক্ষরিত হয়। 83, টিএনসিএন সন্ধির দুটি শর্ত উল্লেখ করো। টিএনসিএন সন্ধির দ্বারা চীন সরকার ইংল্যান্ড ও ফ্রান্সকে প্রচুর ক্ষতিপূরণ দিতে রাজি হয়। 2, বিদেশি বণিকদের জন্য চীনে আরও 11টি বন্দর খুলে দেওয়া হয়। 84, শিমনোসেকি সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? কোন যুদ্ধের পরে সন্ধি স্বাক্ষরিত হয়? 1892 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে শিমনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয়। চীন জাপান যুদ্ধে 1894 থেকে 1895 খ্রিস্টাব্দের পরে সন্ধি স্বাক্ষরিত হয়।